অ্যাক্সিডেন্টে একটা ছাত্র মারা গেছে, পুলিশ ইনকোয়ারি করছে, আইন অনুযায়ী সাজা হবে। যার যারই থাকুক দেখা যাবে, তবে আমার কোনো প্রভাবশালী যোগ না। প্রভাবশালী বলতে আপনারা পলিটিশিয়ানকে বোঝান, তা যাদের বহুত পয়সা আছে তাদের প্রভাবশালী বলেন না। এটা আমি জানি না কারা যে পুলিশকে বলে দেওয়া হয়েছে, নিরপেক্ষ তদন্ত করে গাড়ির একটা ওইখানে সিসিটিভিগুলো বন্ধ ছিল, কিছু কাজ হচ্ছিলো দূর থেকে দেখেছে। আলিয়ার ছেলেদের বলবো আপনারা শান্ত থাকুন, আইনকে পুলিশকে আইনের কাজ করতে দিন। পুলিশও মানুষ, মিরাকেল করতে পারে না, পুলিশকেও কিছু প্রসিডিয়ার ফলো করতে হয়, নাহলে কোর্টে গিয়ে আবার পুলিশের কে তাদের ভর্ৎসনার মুখে পড়তে হয়। সেই জন্যে তাড়াহুড়ো করে কোনো কেস বানালাম আর সেই কেসটা ফল্টি হয়ে গেল কোর্টে, তারপর তার কোনো মূল্য রাখলো না, এটা এরকম হওয়া উচিত না। সুতরাং তাদেরও এভিডেন্স দরকার, তার ফিঙ্গারপ্রিন্ট দরকার, গাড়িটা সিজ হয়েছে গাড়ির ওপরে ফিঙ্গারপ্রিন্ট, এই এভিডেন্সগুলো করে তারপরে তারা কোর্টে অ্যারেস্ট করবে এবং কোর্টে যাবে। এখনও ছাত্ররা বিক্ষোভ করছে, এটা ছাত্ররা বিক্ষোভ করছে অবাস্তব। কারণ আপনি এভিডেন্স জোগাড় না করে এক্ষুনি আমি একজনকে অ্যারেস্ট করবো, কালকে তার ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলবে না, তখন বলে পুলিশ টাকা খেয়ে এটা করে দিল, এটা তো অবাস্তব ব্যাপার। লেট দি পুলিশ ওয়ার্ক।